হ্যালো বন্ধু, আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো আমরা লেবু গাছ কীভাবে পরিচর্যা করব এবং লেবু গাছের কী কী সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওতে সেগুলি আমরা জানতে চলেছি, লেবু গাছের কী কী রোগ এবং পোকার আক্রমণ হয় এবং সেগুলি আমরা কীভাবে সমাধান দেব। তো আজকের আমি যে যে বিষয়গুলি ভিডিওর মধ্যে লক্ষ্য করব সেগুলি আপনাদেরকে বলার চেষ্টা করব। এছাড়া যদি আপনাদের লেবু গাছ রিলেটেড অন্য কোনো রোগ এবং পোকার বিষয়ে জানার বিষয় থাকে তো আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন দেখে নেওয়া যাক লেবু গাছের কী কী সমস্যা হয়। তো গাইস, আপনারা লেবু গাছে যে যে সমস্যা বিশেষ করে দেখতে পাবেন সেগুলি হচ্ছে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দি বেল আইকন। গাছে প্রচণ্ড হারে পাতা খেয়ে নেওয়ার একটা দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে গাছ মুড়িয়ে খেয়ে নিয়েছে। তো এগুলি সব লেদা পোকার জন্য হয়েছে। ও এক্ষেত্রে আপনারা যে কোনো কমাদামি ধানের বিষও স্প্রে করতে পারেন একটু হালকা মাত্রা রেখে, সেক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। হামলা গ্রুপের বিষ বা সাইপারমেথিন, আলফা সাইপারমেথিন গ্রুপের বিষগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করলে এই রোগের সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এছাড়া লেবু গাছের যে সমস্যাটা এখনই দেখা যাচ্ছে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ পোকা, ম্যাপ পোকার আক্রমণ হয়েছে। ম্যাপ পোকাও আপনাদের ওই একই লাদা পোকার বিষে কাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ম্যাপ পোকায় কেমনভাবে পাতার নিচের নরম অংশ খেয়ে ম্যাপের মতো ডিজাইন করেছে। তো এছাড়া বেশ কিছু সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে আপনারা দেখছেন গাছে প্রচণ্ড হারে মাকড়ের আক্রমণ হয়, সেক্ষেত্রে পাতাটা এমনইভাবে কুঁকড়ে যাবে, নিচের দিকে মুড়ে যাবে। তো মাকড়ের আক্রমণের ক্ষেত্রে আপনারা কাকা বা মিটেন্ট বা ওবেরন বা অমিট এমনই বিষগুলো স্প্রে করতে পারেন। যে কোনো একটি স্প্রে করলে হবে, যে বিষগুলো বললাম। তো মাকড়ের আক্রমণ হলে এমনই পাতাগুলো বেঁকে যাবে, দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন বেঁকে গেছে, এগুলি মাকড়সার আক্রমণে হয়। আপনাদের লেবু গাছে কি পিঁপড়ে লেগেছে? লেবু গাছের ফুলগুলি নষ্ট করে দিচ্ছে? তাহলে আপনারা ব্যবহার করুন জেম বিষ, ইন্দাফিল কোম্পানি আলফা সাইপারমেথিন 10% এসি গ্রুপের বিষ। খুব সুন্দর রেজাল্ট আছে, আপনারা একবার ব্যবহার করলে গাছের সব পিঁপড়ে চিরতরে নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী আরেকটা গাছে, সেখানে কি কি প্রবলেম আছে আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে। তো আগের গাছের তুলনায় এই গাছে একটু বয়স বেশি, তাই এই গাছে একটু ফলন বেশি আছে। তো আপনারা চেষ্টা করবেন কিছুদিন অন্তর অন্তর সার ব্যবহার করতে বা জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যারা কেমিক্যাল সারে বিভিন্ন সবজি বা লেবু জাতীয় খেতে ইচ্ছুক না, তারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করতে, সেক্ষেত্রেও আপনারা যথেষ্ট ভালো ফলন পাবে। তো জৈব যেসব জায়গায় অতিরিক্ত হারে জৈব সার মানে কেমিক্যাল সার ব্যবহারে, সেখানে কিন্তু জৈব সারে খুব ভালো ফলন পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে কিছু জৈব কিছু কেমিক্যাল এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং কিছুদিন অন্তর অন্তর গাছের যে রোগ এবং পোকার আক্রমণের জন্য যে যে ওষুধের কথা আপনাদেরকে বললাম, তো সেগুলি আপনারা ব্যবহার করবেন। এই লেবু গাছের ক্ষেত্রে আর একটা রোগ বিশেষ করে লক্ষ্য করা যায়,
পাতার উপরে এবং নিচে মরিচা মতো পাতা পোড়া পোড়া বিভিন্ন রোগ দেখা দেয়। তো এই দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা দিয়েছে বয়স্ক পাতা, এমনই রোগ ও জায়গা ভেদে বিভিন্ন জায়গা বা বিভিন্ন গাছ ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ এই রোগ দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা টাটা মাস্টার বা স্পিন পাউডার ব্যবহার করবেন এই রোগ নিরাময়ের জন্য, যথেষ্ট ভালো কাজ হবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো গাইস, ভিডিওটি আর বেশি বাড়াবো না, এই পর্যন্ত আজকের। তো আপনারা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।